এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধান। তো আজকের সমাধানে আমরা সমাধান করব যে নবম দশম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 3.1 প্রশ্ন নম্বর 15। তো এই 3.1 এর আমরা এর আগে প্রায় 14 নম্বর পর্যন্ত সমাধান করে দিয়েছি, তো আশা করি তোমরা সবগুলাই অঙ্ক এখান থেকে নিতে পারবে। তো এখানে আমাদের যে 15 নম্বরের অঙ্কটি, এটি একটি সৃজনশীল অঙ্কের মতো। তো সৃজনশীল অঙ্ক এটি, তো দেওয়া আছে এখানে যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 হলে আমাদের কয় বাইর করতে হবে, বা এখানে কয়ের যে মানটা চাচ্ছে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর খ হচ্ছে এ বি এর মান কত। এই দুইটি প্রশ্নের সমাধান করতে হবে আমাদের এই যে দুইটি মান উপরে দেওয়া আছে এই দুইটি মান থেকে। তা আমরা প্রথমে কয়ের সমাধানটা বের করব, করলে আমাদের কয়ের সমাধানটা খুব সহজ হবে, সহজে আমরা এটা বের করতে পারবো। তো দেখো আমরা প্রথমে কয়ের সমাধানটা বের করে নিয়ে আসি। তো আমরা কয়ের সমাধান এখানে দেওয়া আছে, আমরা ক প্রথমে সমাধান করবো। তো আমাদের দুটি মান দেওয়া আছে, একটা হচ্ছে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। আমরা যে কোনো একটা মান এখানে ধরে নেব, ধরে নিয়ে আমরা অঙ্কটি শুরু করবো। তো আমরা প্রথমে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8, এইটা ধরে নিয়ে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করব। বের করতে হবে কি আমাদের কয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা দেখো এটা আমরা খুব সহজে নির্ণয় করে নিতে পারবো। তো এখানে আমরা ধরে নিলাম এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8, এটা আমরা ধরলাম। তো এখন আমরা এটাকে একটু কাজ করে নেবো, সেটা হলো কি আমরা যেখানে এ টু দি পাওয়ার 4 আছে এটাকে ভেঙে আমরা ছোট করে নেবো, অর্থাৎ এ স্কোয়ার বাইরে আবার হোল স্কোয়ার, তা আবার গুণ করলে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর মনে মনে ধরে নিলাম যে সূত্রে 2, এটা আমরা এখানে ধরে নিলাম যে 2 এ বলতে এ আমরা ধরে নিচ্ছি এটা এ স্কোয়ার, আর বি বলতে আমরা বি টু দি পাওয়ার 4 ভেঙে এখানে বি স্কোয়ার বাইরে হোল স্কোয়ার। তো আমরা এটা ধরে নিচ্ছি যে এটা এ এবং এটা বি, তো সেই জন্য আমরা এটাকে কল্পনা করে নিলাম যে এ স্কোয়ার প্লাস 2 এ বি, সূত্রে 2 ধরে নিলাম প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা হিসেব করবো যে এখানে আসলে উপরের লাইন থেকে কি বেশি হয়েছে না কম হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের লাইন থেকে এটা কী হয়ে গেছে, 2 এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আমাদের আছে শুধু একটা এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে দুইটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কী করবো, একটা বিয়োগ করে দেবো, সেই জন্য এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার করে দিয়েছি। এখন যদি আবার পুরোটা হিসেব করতে চাই তাহলে আবার উপরে চলে আসবে, আর এটা সমান হচ্ছে কত, 8। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা একটা সূত্র নিয়ে আসলাম, এই সূত্রটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এখন এই কাজটা করব দেখো। তো এখানে আমরা সেটাই করে নিলাম, অর্থাৎ এই এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার করে নিয়েছি, অর্থাৎ স্কোয়ারগুলো কিন্তু ভিতরের আগে থেকে আমাদের ছিল, সেই জন্য ভিতরে আছে। আর এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা ব্রাকেট দিয়ে এ বি হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ এটা যদি আবার হিসেব করি তাহলে আবার এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, সেই জন্য। তো এটা সমান হচ্ছে 8। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যে আমরা একটা সূত্র পড়েছিলাম সেই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে, অর্থাৎ পুরোটাকে আমরা এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা করেছি এখানে। এখানে পুরোটা এ ধরেছি, তাহলে এ প্লাস বি বলতে এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে এটা পুরোটাই এ মাই, এখানে সূত্র মাইনাস বি বলতে এ বি, এটা সমান হচ্ছে আমার কত, 8। তো আমরা এখানে 8 লিখে নিলাম। তো এখন যদি আমরা এটাকে সাজিয়ে নিই, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বিটাকে সামনে লিখলাম, বি স্কোয়ারটাকে পরে লিখলাম, এটাও একই অবস্থা করে নিতে পারে, কিন্তু এটা পরে করব, যাই হোক এটা যা আছে ঠিক তাই। তো এটা সমান 8। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান একটা আমাদের মান দেওয়া ছিল উদ্দীপকে, যেখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4। তো আমরা এই 4টাকে কী করলাম, এই এই জায়গায় বসালাম, অর্থাৎ এর মান হচ্ছে 4। তো 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি সমান 8। এখন আমরা 4টাকে ডান পাশে পার করে দেবো, এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা কি করলাম যে এই 4টাকে এ পাশে পার করে দিলাম, অর্থাৎ ভাগ হয়ে গেল, যেহেতু এটা গুণ অবস্থায় ছিল, আর এটাকে আমরা যা ছিল ঠিক তাই লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি
সমান 8 ভাগ 4, 4টাকে এই পাশে পার করে দিলাম, তো ভাগ হয়ে গেল। তো ভাগ হলে কী হবে, আমরা যদি 8কে 4 দিয়ে ভাগ করি তাহলে 2 পাবো, অর্থাৎ এইটাকে আবার সাজিয়ে নিলাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। তো এখন আমরা এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2 পেলাম। এই এটা আমাদের সমীকরণ আকারে রাখলাম, এটা কাজে লাগবে আমাদের পরে। তো এখন আমরা কী করবো, এই যে এর আগে আমরা পেয়েছিলাম, অর্থাৎ যেখানে আমরা মান বসিয়েছিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, তো এইটা একটা সমীকরণ ছিল আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ফোর সমান বি স্কোয়ার সমান 4, এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2, এই যে এটা আমরা পেলাম। এই দুইটা সমীকরণকে এখন আমরা যোগ করব। তো যদি যোগ করি তাহলে কী হবে, এইটা যোগ এটা আর 4 প্লাস 2, এটাকে আমরা যোগ করে নিলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 প্লাস 2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা এ স্কোয়ার, অর্থাৎ এটা একটা এটা একটা যদি যোগ করি তাহলে 2a স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার একটা, এখানে একটা বি স্কোয়ার, যোগ করে 2b স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, কেটে যায়, সেজন্য আমরা কী করলাম কেটে দিলাম। তো এরপরে তার 4 আর 2 হচ্ছে 6। এখন আমরা এখান থেকে আবার 2 কমন নিয়ে ফেলবো, 2 কমন নিলেই আমাদের অঙ্কটি সহজেই কাছে মানে হয়ে যাওয়ার মতো হয়ে যাবে আর কি। তো আমরা এখানে 2 কমন নিলাম, অর্থাৎ 2 কমন নিলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6, আর এখন আমরা কি করবো, এই 2টাকে এই পাশে পার করে দেবো, অর্থাৎ এটা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হবে। তো যদি ভাগ করি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 এই পাশে পার করে দিলাম, তাহলে 6/2। এখন 6/2 হলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। এটাই ছিল আসলে কয়ের উত্তর। তো কয়ে আমাদের বের করতে বলেছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেলাম 3। এখন আমরা ক্ষয়ের মানটা বের করব, ক্ষয় আমাদের চাচ্ছে এ বি এর মান কত। তো এখন আমরা এ বি এর মানটা বের করে নেব। তো দেখো, আশা করি তোমরা খুব সহজে এটা বের করে নিতে পারবে। ক্ষয়ে আমাদের বের করতে হবে এ বি সমান কত। তো আমরা এখানে সব সরাসরি করে নিয়েছি, তো দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। তো আমরা যদি এখানে একটা কাজ করি, অর্থাৎ এ স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম আর এ বিটাকে পরে রাখলাম, এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আমরা এটাকে রাখলাম, রাখার পরে এইটা সমান 4, আর এখানে আমরা একটু আগে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বসিয়েছি 3, আর এখানে এ বি আছে এ বি, আর এটা সমান 4। তো এখন আমরা এ বিকে রেখে দিলাম, 4কে যদি এ পাশে পার করি এটা প্লাস অবস্থায় আছে, এ পাশে আসলে কী হবে, মাইনাস, সেই জন্য 4-এর সাথে এটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এ বি সমান কত হলো তাহলে 1। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। তো আশা করি তোমরা এটা খুব সহজেই, এই সৃজনশীল প্রশ্নটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি এ ধরনের অঙ্ক আসে তাহলে তোমরা খুব সহজে এটা করতে পারবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে, এবং সর্বশেষ আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।